আপ ক্যাপিটাল এক্সপ্রেসে ব্রেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। ট্রেন যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে ট্রেন দাঁড় করিয়ে দেয়। প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। তড়িঘড়ি রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 20 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রেন চালু হওয়ার পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রসঙ্গত, রেলকর্মী যতীশ পাশবান জানিয়েছেন, পাটনা দানাপুর থেকে শিলিগুড়িগামী আপ ক্যাপিটাল এক্সপ্রেস গাইশালের কাছে পৌঁছলে আগুন দেখতে পাওয়া যায়। জানা গেছে ব্রেক শু থেকেই আগুন লাগে। এ ঘটনার পরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, ট্রেন থেকে হুড়োহুড়ি করে নেমে পড়েন। অতঃপর রেলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে ট্রেন চলাচল এখন স্বাভাবিক বলে জানিয়েছেন। এ বিষয়ে রেলকর্মী যতীশ পাশবান কি বলছেন শুনবো। গাড়ি ক্যাপিটাল ছিল, দানাপুর থেকে আসে। ট্রেন চলাচল কি বন্ধ ছিল? না না, ওরকম না। যাত্রীরা আতঙ্কিত ছিল? যাত্রীরা হ্যাঁ ভয় পেয়েছে, সবাই নেমে গেছিল। হ্যাঁ, ওই বগির তো নেমে গেছে। আচ্ছা আচ্ছা, কোনো ক্ষয়ক্ষতি? না না, ক্ষয়ক্ষতি। স্টেশনে কতক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটা? ট্রেনটাই 20 মিনিট তো। আচ্ছা, তারপরে চলে গেছে না? তারপরে গাড়ি স্বাভাবিক। পাশাপাশি স্টেশন মাস্টার বরুণ সিং কি বলেছেন শুনবো। ক্যাপিটালে ও জাস্ট ব্রেক বাইন্ডিং ছিল, ফায়ার এক্সটিংগুইশ ডিজ হয়ে যাবে। ঠিক আছে, কত নম্বর ট্রেন স্যার? ক্যাপিটাল 13248। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? এই গ্যাসলে কাটা, গ্যাসলে কাছে কাছে। কি করে স্যার ব্রেক বাইন্ডিংটা হওয়ার কারণটা? তো হয় ওই কোন গরম চাকা গরম হয়ে গেল না, ওই যে ধুরা বলে হুইল যেটাকে বলা হয় উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।